নমস্কার সবাইকে, অনেক অনেক ধন্যবাদ জানাবো, প্রণাম, ভালোবাসা। যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন এবং আমাদের কাছে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেইকি নিয়ে বিশেষ আলোচনায় আমি লুনা রিনাশীল। আমাদের প্রোগ্রাম আপনারা দেখছেন বহুদিন ধরে এই চ্যানেলে, এছাড়া অন্যান্য আরও অনেক চ্যানেলে আমাদের প্রোগ্রাম হয়। সিটিভিএনে আমাদের প্রোগ্রাম হয় প্রত্যেক বৃহস্পতিবার 5:30টার সময়। এছাড়া আরও কিছু চ্যানেলে আমাদের প্রোগ্রাম হয়। আমাদের ইউটিউব চ্যানেল লুনা রিনাশীল আপনি দেখতে পাবেন আমার প্রচুর প্রোগ্রাম। এছাড়া আমাদের ফেসবুক পেজ মুক্তি রেইকি সেন্টার, এইখানেও যদি সার্চ করেন বহু মানুষের বিভিন্ন উপকার যারা পেয়েছেন তাদের কথা রয়েছে, এগুলো সার্চ করলে জানতে পারবেন রেইকি, অ্যাঞ্জেল ইত্যাদির মাধ্যমে মানুষ কীভাবে উপকার পেয়েছেন। আমাদের আলোচনা প্রথমেই আমি বলতে চাই রেইকি নিয়ে কিছু কথা। রেইকি হচ্ছে শুধুমাত্র স্পর্শ চিকিৎসা, শরীরের বিভিন্ন জায়গায় আলতো আলতো করে স্পর্শ করা। এখানে আমরা ভারত সেবাশ্রম সংঘের যে এখানে ক্লাস করিয়েছিলাম সেই জায়গার কিছু ছবি এখানে আপনারা দেখতে পাবেন, ভিডিও ক্লিক আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে জানতে পারবেন যে কীভাবে শুধুমাত্র স্পর্শ করে নিজেকে ভালো রাখা যায়। ভারত সেবাশ্রম সঙ্গে প্রায় 60 জন মানুষ আমার কাছে ক্লাস করেছিলেন। সেখানে মাতাজিরা ছিলেন, সেখানে কিছু অনাথ বাচ্চা ছিল যাদেরকে আমি ট্রিটমেন্ট করেছিলাম, মানে শিখিয়েছিলাম যাতে ভবিষ্যৎ জীবনে তারা নিজেদেরকে নিজেরা ট্রিটমেন্ট করে ভালো রাখতে পারে, সুস্থ থাকতে পারে, ভবিষ্যতে কোনো রকম বাধা বিঘ্নকে খুব সহজেই এগিয়ে যেতে পারে। তো রেইকি হচ্ছে এমনই একটা বিষয় যার মাধ্যমে শারীরিক মানসিক যাবতীয় সুস্থতা সম্ভব, আধ্যাত্মিক উন্নতি সম্ভব, আর্থিক উন্নতি সম্ভব, এছাড়া জীবনের বহু বাধাবিঘ্নর হাত থেকে নিজেদেরকে বার করে আনা সম্ভব, নিজেদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব বা প্রোটেকশন দেওয়া সম্ভব, যেটা কি না আজকের জন্যে ভীষণ প্রয়োজন। রাস্তাঘাটে সর্বত্র যেভাবে আমাদের অত্যাচার অনাচার বেড়ে চলেছে সেই সব ক্ষেত্রে নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার বা নিজের শরীরে একটা বর্ম পরে রাখার যে ব্যবস্থা সেটা একমাত্র বোধহয় রেইকিতেই আছে, বা অ্যাঞ্জেলের মাধ্যমেও সেই প্রোটেকশন আমরা নিজেদেরকে দিতে পারি। সেটা কিভাবে কেমন করে সেটা রেইকি শিখলেই বোঝা যাবে। রেইকি শিখে যারা নিজের উপরে রেইকি করেন বা পরিবারের কারোর উপরে রেইকি করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে লোকটা সম্পূর্ণভাবে প্রোটেক্টেড হয়ে রয়েছে, কোনোভাবেই কোনো বাধা বিঘ্ন কোনো রকমের বাজে কিছু তাকে কখনোই ছুঁতে পারবে না। তো তার জন্যে আজকের সমাজের যা পরিস্থিতি দাঁড়িয়েছে তার জন্যে নিজেরা যদি আমরা রেইকি শিখে রাখি তাহলে নিজেদেরকে আমরা প্রোটেকশন দিতে পারবো। আর আমি নিজে যদি সুবিধে না পাই, ছোট ছোট ছেলে মেয়েরা নিজেরা যদি সেই সুবিধে না পায়, তাদের বাবা মারা যদি রেইকি শেখেন তার ছেলে মেয়েদেরকে তারা প্রোটেকশন দিতে পারবেন। আমাদের শুধুমাত্র টাচ করে রেইকি করার যা নিয়ম সেইটা একটু জানাতে চাই। শরীরের বিভিন্ন জায়গায় আমরা যদি আলতো আলতো করে টাচ করি তাহলে আমার হাত থেকে রেইকি প্রবাহ হতে থাকে এবং তা আমার শরীরের মধ্যে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা দূর করে যেতে সাহায্য করে। রেইকি কি কীভাবে আমাদের শরীরের ভেতরে এনার্জি ফ্লো করে সেই বিষয়টা একটু জানানো দরকার। রেইকি হলো মহাজাগতিক শক্তি, REI রেই মানে মহাজাগতিক, KI কি কথার অর্থ হচ্ছে শক্তি, পুরোপুরি হলো মহাজাগতিক শক্তি বা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, যা কিনা আমাদের পৃথিবীতে রয়েছে, যে এনার্জি দ্বারা আমাদের সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, গ্রহ তাহলকারা তার পাশাপাশি ঘুরছে, একটা পজিটিভ এনার্জি রয়েছে সর্বত্র, গাছপালা তৈরি হচ্ছে। তো সেই কসমিক এনার্জিকে আমরা বিশেষ পদ্ধতিতে আমাদের শরীরের মধ্যে গ্রহণ করতে পারি। এই পদ্ধতিটা শিখিয়েছেন ডক্টর মিকাওসুই নামে একজন জাপানি গবেষক এবং অধ্যাপক। বুদ্ধদেবের কমল সূত্র থেকে এই বিষয়টি উনি পুনরাবিষ্কার করেছেন এবং আমাদের মধ্যে প্রচার করেছেন। 1921 সাল থেকে এই বিষয়টি প্রচলিত এবং প্রচারিত আমাদের ভারতবর্ষে বহু দিন থেকেই এই পদ্ধতি চালু হয়েছে। কলকাতাতে আমাদের অফিসিয়ালি আমরা যেটা জানি
1997 এরকম সময় থেকে পারুল দত্ত নামে একজন ম্যাডাম প্রথম এখানে ক্লাস করাতে শুরু করেন অফিসিয়ালি। এর আগেও অনেকে এখানে জানতেন, তারা হয়তো ক্লাস করাননি, কিন্তু এর আগে থেকেও অনেকে রেকি জানা ছিল, এরম মাস্টারের খবর আমার জানা রয়েছে। যাই হোক, পারুল দত্তর কাছে বহু মানুষ শিখেছিলেন, তার মধ্যে অপর্ণা সেনের নাম অবশ্যই উল্লেখ্য। এবং বিশেষ সানন্দাতে আমরা দেখেছিলাম অপর্ণা সেনের নিজস্ব প্রতিবেদনে রেইকির কথা সেখানে ছিল, 1997। এবং সেই সময় থেকেই আমার রেইকি শেখার একান্ত ইচ্ছে, কিন্তু তখন শিখে উঠতে পারিনি। পরবর্তী 2002 সালে আমি রেইকি শিখি এবং তারপর থেকে শেখানো শুরু করেছি। 2005 সাল থেকে আমার রেইকি শেখানো শুরু, আজ অবধি আমি রেইকি শিখিয়ে চলেছি। এবং এই একটা না, এইভাবে এতদিন খুব কম মানুষই রেইকি শিখিয়েছেন এইভাবে। এবং যেসব বড় বড় চ্যানেলে আমার প্রোগ্রাম হয়, একটা না সেই সব জায়গায় প্রোগ্রাম একমাত্র আমিই করছি। অ্যাঞ্জেল নিয়ে প্রথম টিভিতে যা কথা তা আমিই বলা শুরু করি এবং লামা ফেরা নিয়েও প্রথম আলোচনা আমি আরম্ভ করি। যাই হোক, রেইকি নিয়ে বলছিলাম, রেইকি শুধুমাত্র স্পর্শ চিকিৎসা। এই এনার্জি আমার শরীরে প্রবেশ করে শরীরে যেখানে যা কিছু নেগেটিভ ব্লকেজ আছে, যেখানে অতিরিক্ত পরিমাণে কোনো হরমোন সিক্রেশন হচ্ছে অথবা কোথাও হরমোন সিক্রেশন হচ্ছে না, এইরম ধরনের ঘটনা যখন ঘটে তখন রেইকি প্রবাহ হয়। কোথাও হাড় বেড়ে গেছে, কোথাও হাড় ক্ষয়ে গেছে, কোথাও লিগামেন্ট শুকিয়ে গেছে, হাড় বেঁকে যাওয়া, ক্ষয়ে যাওয়া, বা বিভিন্ন জায়গায় রিয়াকশন হচ্ছে না, বা কোনো জায়গায় প্রত্যেকটা সেল যে কাজ বা সিক্রেশন হওয়া উচিত, দেখুন ব্রেনেতে আমাদের ডোপামিন সেরোটিন বেরোনো উচিত, সেগুলো হচ্ছে না, কারণ নার্ভ শুকিয়ে যাচ্ছে, ব্রেনটা শুকিয়ে যাচ্ছে, তার ফলে কারোর অ্যালজাইমার, কারোর ডিমেনশিয়া, এইসব যে নানান ঘটনা ঘটে তার ফলে আমাদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তৈরি হয়, ব্রেনের বিভিন্ন রকম ডিস্টারবেন্স হয়, তার ফলে কেউ ভুলে যেতে থাকেন, কেউ এক কথা বারবার বলতে থাকেন, কেউ ব্যালেন্স নষ্ট করে ফেলেন, এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তো এইসব কারণে আমাদের যদি রেইকি শেখা থাকে, আমরা তখন বিভিন্ন জায়গায় হাত রাখতে থাকি, ধরুন ব্রেনে কারোর প্রবলেম হলে আমরা এরকম টাচ করি বিভিন্ন জায়গায়, মাথার বিভিন্ন জায়গায়, কপালের সামনে, মাথার দুপাশে, মাথার পেছনে, তার ফলে টোটাল ব্রেনটা আমাদের রেইকি পায় এবং যেখানে যা ডিস্টারবেন্স থাকুক না কেন সেগুলো ঠিক হয়ে যেতে থাকে। তার ফলে প্যারালিসিস, পার্কিনসন্স, মোটর নিউরোন প্রবলেম, এই ধরনের যে কোনো ব্রেন ডিজিজ, বা কারোর স্ট্রোক হয়ে কেউ হয়তো কোমায় চলে গেছেন, সদ্য এক মহিলা, আমার এক স্টুডেন্টের মা, এরকম কোমায় চলে গিয়েছিলেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, ম্যাডাম আমার মায়ের জন্য যদি একটু প্রেয়ার করেন। তা আমরা বহুজন মিলে তার মার উদ্দেশ্যে ডিস্টেন্স রেইকি করে থাকি এবং দু তিন দিনের মধ্যেই তিনি জ্ঞান ফিরে আসেন এবং মোটামুটি তিনি তার যে ক্রাইসিস পিরিয়ড ছিল সেটা ওভার করেছেন এবং সুস্থ হয়ে দু তিন দিনের মধ্যেই বাড়ি ফিরে আসবেন। তো এরকমভাবে রেইকি ডিস্টেন্স হিলিংও করা যায়। আমাদের ধরুন যাদের পড়াশুনো নিয়ে সমস্যা, বাচ্চারা পড়াশুনো করছে না বা পড়াশুনো করলে মনে রাখতে পারছে না, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা রেইকি যদি কাউকে দিতে পারি, বাবা মারা শিখে তার বাচ্চাকে যদি রেইকি করেন, বা যারা একটু বড় হয়ে গেছে, যারা 14-15 বছর বয়স, তারা যদি নিজেরা শিখে নিজেদের উপর অ্যাপ্লাই করে, তাহলে তারা অবশ্যই ব্রেনটা অনেক পাওয়ারফুল করতে পারবে, পড়াশোনায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে, ভালো চাকরি পেতে পারবে। এই সব সময়ের বাচ্চাদের যেটা হয়, টিন এজের বাচ্চাদের, বা যখন টিন এজ থেকে যখন বেরিয়ে আসছে সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা যখন চলে, তখন ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন কাজ করে, অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড কাজ করে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু রেইকির মাধ্যমে দূর হতে পারে। মানে হঠাৎ তারা রেগে যায়, হঠাৎ তাদের ডিপ্রেশনে কাজ করতে থাকে, কোনো মাথামুণ্ডু নেই, এই ধরনের সমস্যার মুখোমুখি নিশ্চয়ই অনেক বাবা মাকেই হতে হয়েছে। তো অ্যাডোলেশন পিরিয়ডটা যখন থাকে তখন তারা নানান রকম অ্যাটিচিউডে ভোগে। তো সেই সব সমস্যাগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে মোকাবিলা করতে পারি যদি আমরা রেইকির হাত ধরি। রেইকি করে বহু বাচ্চা এরম সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে। এছাড়া আমাদের যে কোনো সমস্যা, যেমন ধরুন সাইনাস, মাইগ্রেনের প্রবলেম,
কারোর নাকে পলিপ আছে, কারোর ঘুম হয় না, কেউ চোখে দেখতে পাচ্ছেন না, কানে শুনছেন না, এগুলোর যাবতীয় রেইকির মাধ্যমে অবশ্যই ঠিক হয়। চোখে দেখতে না পাওয়া মানুষ চোখে দেখতে পান, কানে শুনতে না পাওয়া মানুষ কানে শুনতে পান, থাইরয়েডের সমস্যা, হার্টের প্রবলেম, কারোর বাইপাস, কারোর পেসমেকার বসাতে হবে, রেইকি করে কিন্তু সেইখান থেকে বেরিয়ে আসা যায়। কাউকে কাউকে পেসমেকার বসাতে হয়নি, কাউকে হয়তো ওপেন হার্ট করতে হয়নি। হাঁপানির সমস্যা, এই শীতকাল এনো মানেই হাঁপানি নিয়ে সবাই জর্জরিত হতে থাকবেন, শ্বাসকষ্ট হতে থাকবে। এই অবস্থায় আপনারা যদি রেইকি করতে থাকেন তাহলে আর শ্বাসকষ্ট হবে না, হাঁপানি হবে না, ইনহেলার নিতে হবে না, সারা জীবনের মতন হাঁপানিকে আপনি গুডবাই করতে পারবেন। এছাড়া যাদের ধরুন লিভারে প্রবলেম, জন্ডিস, কারোর হয়তো সুগারের প্রবলেম রয়েছে, সুগার ইজ এ সাইলেন্ট কিলার, আমরা জানি যে সুগারের মাধ্যমে, এবং আমাদের এই ভারতবর্ষ সুগারের একদম মধ্যমণি বলতে পারা যায়, সেইখানে আমাদেরকে যদি আমরা রেইকি করি তাহলে দেখা যাবে সুগার অনেক কন্ট্রোলে আছে, কারোর বা সুগার সম্পূর্ণভাবে শরীর থেকে দূর হয়ে গেছে, প্রেশার, সুগার, থাইরয়েড সম্পূর্ণভাবে দূর হয়ে যেতে পারে আপনি যদি রেইকির হাত ধরেন। এছাড়া এই যে এখন চারপাশে ডেঙ্গু ডেঙ্গু করে মহামারী চলছে, তো সেই ডেঙ্গুর হাত থেকে বাঁচতে গেলেও কিন্তু আপনার যদি রেইকি থাকে, মানে যে কোনো সমস্যা যেটা নিয়ে চারপাশে হই হই হুলস্থুল চলছে, আপনি যদি রেইকি করা মানুষ হন তাহলে দেখা যাবে আপনাকে সেই ধরনের কোনো সমস্যায় আপনাকে এফেক্টেড হতে হচ্ছে না, আপনাকে কোনো রকমের সমস্যায় পড়তে হচ্ছে না, আপনার ইমিউন সিস্টেমটা এতটাই বেড়ে যাবে কোনো রকমের কোনো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনার ইমিউন সিস্টেম বেড়ে যাওয়ার জন্যে যে কোনো রোগ প্রতিরোধ করার মতন ক্ষমতা আপনার তৈরি হয়ে যাবে। আপনি যদি ডেঙ্গু আক্রান্ত হনও খুব তাড়াতাড়ি এই পজিটিভ ভাইব্রেশনের মাধ্যমে ডেঙ্গুকে দূর করতে পারবেন। এরকম প্রতি বছর প্রচুর ডেঙ্গু পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করি, যাকে হয়তো ডাক্তাররা বলেছেন মারা যাবে, কাউকে হয়তো বলেছেন হসপিটালাইজড করো, সেইখানে আমরা ট্রিটমেন্ট করে কিন্তু সম্পূর্ণভাবে ভালো করতে পারি আমাদের পেশেন্টদেরকে। তো সুতরাং এই সব নানান কারণে রেইকি শিখে রাখা আমাদের খুবই জরুরি। বাড়িতে যখন যার কিছু সমস্যা হোক, আমি নিজে রুগী হতে পারি, আমি নিজে কিছু রুগী না হতে পারি, আমার পরিবারের কারোর কোনো সমস্যা থাকে, আমি সেইটা ট্রিটমেন্ট শিখে নিয়ে আমি তাদের ওপর অ্যাপ্লাই করতে পারি, তার ফলে ডাক্তার দেখাতে হয় না, তার ফলে ওষুধ খরচ আমাদের বেঁচে যায়, জীবনের মতন বহু কিছুর খরচ আমাদের বেঁচে যেতে থাকে। এছাড়া গাছপালা, বাড়ির পশু পাখি সবাইকে আমরা রেইকি করে ভালো রাখতে পারি। এছাড়া হাঁটুর প্রবলেম, গোড়ালির ব্যথা, শিরদাঁড়ার ব্যথা, কিডনির সমস্যা, সমস্ত কিছু, ইভেন পাইলসের প্রবলেম, সমস্ত কিছু কিন্তু আমরা রেইকির মাধ্যমে ভালো করতে পারি। আমাদের যাই মানসিক সমস্যা, কেউ হয়তো সিজোফেনিয়া পেশেন্ট, কারোর মানসিক বিভিন্ন রকমের সমস্যা, টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সূচিবায়ী মতন জঘন্য রোগ, সমস্ত কিছু ক্ষেত্রে আমরা রেইকির মাধ্যমে নিজেদেরকে এবং অন্যকে ভালো রাখতে পারি। আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভান্স কোর্স আছে, তো রেইকির অ্যাডভান্স কোর্সটা করে ফেললে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে রেইকি পাঠাতে পারি, পৃথিবীর যে কোনো মানুষকে আমি সুস্থ করতে পারি, তার সমস্যা দূর করতে পারি, যেমন তার টাকা পয়সার সমস্যা, তার রিলেশন প্রবলেম, তার হয়তো চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, বস রাগারাগি করছেন, বসের সঙ্গে গণ্ডগোল, আমি ট্রান্সফার হতে চাই অথবা চাই না, আমি রান্নাটা ভালো করতে চাই, বা আমার যে কোনো অকেশন খুব সুন্দরভাবে ফুলফিল হোক, এই সমস্ত রকমের কাজ আমরা কিন্তু রেইকির অ্যাডভান্স করতে পারি। আমাদের জ্যোতিষী তান্ত্রিকদের জায়গায় যাওয়ার দরকার নেই, নিজেরা নিজেদের মতন কাজ করে অনেক সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারবো রেইকির মাধ্যমে। তো রেইকি দুদিনের কোর্স, অনলি 2 ডেজ কোর্স, সেই কোর্সে আপনাকে শেখানো হবে শুধুমাত্র টাচ করে আপনি কেমন করে নিজেকে ভালো রাখবেন, পরিবারের মানুষকে কী করে সুস্থ রাখবেন, সুন্দর একটা মেডিটেশন শেখানো হয়, বই দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, এবং সামান্য কিছু টিফিনের ব্যবস্থা আমাদের ক্লাসে থাকে। যারা যারা ক্লাস করবেন একটু সামনের ক্লাসগুলো বলে নেব, 21 এবং 22 তারিখে আমাদের শ্যামবাজারে রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস রয়েছে, 28-29 তারিখে চুঁচুড়ায় ক্লাস রয়েছে, চুঁচুড়া ভারত সেবাশ্রম সঙ্গে একসময় 60 জনের মতো মানুষকে নিয়ে আমি ক্লাস করে এসেছি, ওখানের মায়েরা এবং বাচ্চারা খুব সুন্দরভাবে আমার কাছে ক্লাস করেছেন, বহু জায়গার ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজরা আমার কাছে ক্লাস করে গেছেন।
4-5 জানুয়ারিতে বর্ধমানে রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস রয়েছে, 4 এবং 5 বর্ধমানে রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস, 15-16 তারিখে বেহালার ক্লাস রয়েছে, 15-16 তারিখে বেহালার ক্লাস রয়েছে। আমাদের আগরতলার ক্লাস 9, 10, 11, 12 ছিল, সেটা ক্যান্সেল করতে হয়েছে বর্তমান পরিস্থিতির জন্যে। সেই সময় আমার কিছু মাস্টার লেভেলের ক্লাস হবে। যারা আমার কাছে এর আগে 3rd ডিগ্রি করেছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কেউ যদি মাস্টারের ক্লাস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। 18-19 তারিখে কৃষ্ণনগরের ক্লাস রয়েছে, 18-19 তারিখে রেইকি এবং অ্যাঞ্জেল কৃষ্ণনগরের ক্লাস রয়েছে, 25 এবং 26 তারিখে আমাদের খড়গপুরের ক্লাস রয়েছে, 25-26 তারিখে দুর্গা মন্দিরে আমাদের খড়গপুরের ক্লাস রয়েছে, 23 তারিখে শুধু অ্যাঞ্জেলের ক্লাস রয়েছে শ্যামবাজারে। অন্যান্য ক্লাসগুলো আমরা আবার পরে জানিয়ে দেবো। এবং এছাড়া আমাদের 31 তারিখে মোটামুটি জানুয়ারি 31-এ একটা পিকনিকের ঠিক হয়েছে, কোথায় কী ব্যাপার সেগুলো পরে জানিয়ে দেবো। জানুয়ারি 4-5 বর্ধমানে রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস, 15-16 তারিখে বেহালায় রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস, 25-18-19 তারিখে কৃষ্ণনগরে রেইকি অ্যাঞ্জেলের ক্লাস, 25-26 তারিখে খড়গপুরে এবং 23 তারিখে অ্যাঞ্জেলের ক্লাস আবার একটা থাকবে শ্যামবাজারে। এবং আগামী 9, 10, 11, 12 এই টাইমটায় 9-10 তারিখে একটা মাস্টার লেভেলের ক্লাস থাকবে। যারা এর মধ্যে মাস্টার করার কোনো পরিকল্পনায় আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই তার আগে তাদের সাথে আমার কথাবার্তা হওয়া প্রয়োজন। তো রেইকির মাধ্যমে আমরা জীবনের বিভিন্ন সমস্যা ঠিক করে ফেলতে পারি, বিভিন্ন সমস্যা আমরা ঠিক করতে পারি শুধুমাত্র অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে। অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল রেইকি যেটাই বলুন, দুটো একসাথে আমরা শিখিয়ে থাকি। এতে আমরা শেখাবো বিভিন্ন অ্যাঞ্জেল দিয়ে বিভিন্ন রকমের কাজ আমরা কী করে করতে পারি। এছাড়া আমরা অ্যাঞ্জেলের মেডিটেশান শেখাই, গার্জেন অ্যাঞ্জেল চুজিংয়ের একটা ব্যাপার থাকে যে কে আপনার গার্জেন অ্যাঞ্জেল, প্রত্যেকটা মানুষের দুজন করে গার্জেন অ্যাঞ্জেল থাকে সেইটা চুজ করি। এছাড়া ছোট্ট ছোট্ট একটা করে অ্যাঞ্জেল আমরা গিফট করে থাকি, এবং 8 জন অ্যাঞ্জেলের যারা গার্জেন অ্যাঞ্জেল তাদের ছবির একটা পিকচার পেজ আমরা দিয়ে থাকি। তো এরকম হয়, এবং অ্যাঞ্জেল বিষয়টি সত্যি কথা বলতে গিয়ে সত্যি খুব অবাক করা একটা বিষয়। বহু মানুষ আজকে অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে প্রচুরভাবে উপকৃত, কেউ চাকরি পেয়েছেন, কারোর বিয়ে হয়েছে, কারোর অর্থনৈতিক দুর্দশা দূর হয়েছে, কারোর রিলেশন ঠিক হয়ে গেছে। অ্যাঞ্জেলরা কাউকে কাউকে এসে কথা বলেন, কাউকে হাত ধরে কিছু লিখিয়ে দিয়ে থাকেন, কেউ হয়তো বলেন যে কানের কাছে গিয়ে অ্যাঞ্জেলরা ফিসফিস করে কোনো উত্তর বলে দিয়ে এসছে পরীক্ষার হলে, কাউকে কাউকে কিছু নাম্বার অ্যাঞ্জেলরা দিয়ে থাকেন, তার ফলে কি বলতে চাইছে জানতে পারা যায়। ইনটিউশনের মাধ্যমে বহু কাজ অ্যাঞ্জেলরা আমাদের বলে দিয়ে থাকেন। অ্যাঞ্জেলদের দ্বারা বহুভাবে উপকৃত বহু মানুষ। অ্যাঞ্জেল থেরাপিটা কী এবং কেমন এই বিষয়টা আপনারা ইন্টারনেটে অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল রেইকি বলে একটু সার্চ করবেন, জানতে পারবেন রেইকি বা এই অ্যাঞ্জেল রেইকি বা অ্যাঞ্জেল থেরাপি বিষয়টা কী। কারণ আজকে বর্তমান যুগে রেইকি যতটা সময় ধরে করা দরকার ততটা সময় ধরে হয়তো প্র্যাকটিস করার সময় সকলের হয় না, সেই জন্যে সকলে অ্যাঞ্জেল রেইকি বা অ্যাঞ্জেল থেরাপির দিকে ঝুঁকে যাচ্ছেন। বিদেশে অ্যাঞ্জেল রেইকি অ্যাঞ্জেল থেরাপি ভীষণভাবে প্রচলিত, এবং ওখানে ওইটার ডিমান্ড খুব বেশি, লাখখানিক টাকা, লাখ দেড়েক টাকা খরচা ওখানে, সেই তুলনায় এখানে খরচাটা কোনো খরচাই নয়। এবং এমন অনেকে আছেন যারা বলেছেন যে টাকাটা খরচা করেছি সেটা কোটিতে যদি আমরা ট্রান্সফার করতে পারি সেই অনুযায়ী আমরা ফল পেয়েছি। তো অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল রেইকি আপনারা যেটাই করুন না কেন তার জন্যে একদিন আপনাকে ক্লাস করতে হবে, এবং আপনাকে একটু মেডিটেশান করার মতন ক্ষমতা থাকা চাই। রেইকি করতে গেলে কোনো মেডিটেশানের প্রয়োজন নেই, কোনো কনসেন্ট্রেশনের প্রয়োজন নেই, 4-5 বছরের বাচ্চা থেকে যে কেউ করতে পারে। কিন্তু যারা অ্যাঞ্জেল করবেন তাদের কিন্তু একটু কনসেন্ট্রেশন লেভেলটা ভালো হওয়া চাই, যে কোনো একটা বিষয়ে অন্তত 15 মিনিট চোখ বন্ধ করে ভাবা চাই। তো সেইটা বুঝে আপনারা অ্যাঞ্জেল থেরাপি শিখতে আসবেন। অ্যাঞ্জেলদের কাছে উপকার পাওয়া খুবই সাংঘাতিক ব্যাপার, এবং মুহূর্তে মুহূর্তে সেই উপকার পাওয়া যেতে পারে। এছাড়া আমরা শেখাই লামা ফেরা, লামা ফেরাতে খুব চটজলদি কিছু কাজ করে ফেলা যায় যে কোনো সমস্যার জন্যে, শরীরের জন্যে। যেখানে 1 ঘন্টা আপনার রেইকি দেওয়া দরকার, লামা ফেরা করলে দেখা যাবে সেটা 15-20 মিনিটের মধ্যে সেই কাজটা আপনি করে ফেলতে পারছেন। তার জন্যে আর বাস্তু দোষ যাদের রয়েছে, ব্ল্যাক ম্যাজিক যাদের উপরে করা হচ্ছে, তাদের জন্যে কিন্তু লামা ফেরা ভীষণ প্রয়োজনীয়। এছাড়া রয়েছে ম্যাগনিফাইড হিলিং, যেটা আমি করিয়ে থাকি। ম্যাগনিফাইড হিলিং একটা মাস্টার লেভেল অবধি করিয়ে দেওয়া হয়,
ম্যাগনিফাইড হিলিংয়েও খুব তাড়াতাড়ি বিভিন্ন সমস্যা সারার ব্যবস্থা রয়েছে। ম্যাগনিফাইড হিলিং একেবারে মাস্টার লেভেল অবধি করানো হয় এবং তার সার্টিফিকেট, বই, যাবতীয় জিনিস বিদেশ থেকে আসে। যারা ওই জন্যে ম্যাগনিফাইড হিলিং যদি কেউ করতে চান, অন্তত 1 মাস আগে আমাকে অ্যাডভান্স কিছু পেমেন্ট করতে হবে, কারণ তার জন্য সমস্ত কিছু আমি বিদেশ থেকে আনার জন্য অর্ডার করব এবং তার ফলে আপনারা সেই জিনিসগুলো দিয়ে আপনাকে ক্লাস করাতে হবে। আমরা শেখাই ক্রিস্টাল রেইকি। ক্রিস্টাল রেইকিতে বিভিন্ন ধরনের ক্রিস্টালের সাহায্যে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। যারা বলবেন যে না, আমরা অন্য কিছু আর শিখবো না, শুধু রেইকিতেই থাকবো, তারা রেইকি, ইন্টেন্সিভ রেইকি, অ্যাডভান্স কোর্স রেইকি বা ক্রিস্টাল রেইকি শিখতে পারেন। ক্রিস্টাল রেইকিতে বিভিন্ন কাজ খুব দ্রুত গতিতে হয়। এছাড়া বিভিন্ন ক্রিস্টাল আমার কাছে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ক্রিস্টালগুলো ধারণ করলে কারোর ডায়াবেটিস কমে গেছে, কারোর হয়তো প্রেশার কমে গেছে, কারোর লিভারের প্রবলেম কমে গেছে, কারোর নার্ভের প্রবলেম ঠিক হয়ে গেছে, কারোর অর্থনৈতিক উন্নতি হয়েছে, পড়াশোনার উন্নতি হয়েছে, বিভিন্ন বিষয় উন্নতির জন্যে বিভিন্ন উপকারিতা এই ক্রিস্টালের মাধ্যমে আমরা পেয়ে থাকি। ক্রিস্টাল যদি কেউ চান, তারা অবশ্যই আগে থেকে আমাকে, যখন ক্লাস করতে আসবেন, আগে থেকে আমাকে জানিয়ে রাখবেন যে এই ধরনের ক্রিস্টাল আপনি চাইছেন, তাহলে সেই ক্রিস্টাল আমি অবশ্যই আনিয়ে রাখবো। তো সেই কারণে বলবো যে যে কোনো ধরনের ক্রিস্টাল, এছাড়া আমাদের কুরিয়ার সার্ভিস আমরা করি, সুতরাং যদি কেউ মনে করেন যে কোনো বিশেষ ক্রিস্টাল দরকার, আমাকে আগে থেকে জানাবেন। এছাড়া পিরামিড রয়েছে, পিরামিডের তলায় যদি উইশ লিখে রাখা হয়, সেই উইশও খুব দ্রুত গতিতে সাকসেসফুল হয়। তো সেই কারণে আপনারা মনে করবেন যে কীভাবে কোন কাজটা করলে ভালো হবে, সেই মতন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম দেখতে থাকুন, ইউটিউবে লুনার ইনাশিল রেইকি বলে সার্চ করলে বিভিন্ন প্রোগ্রাম দেখবেন, বিভিন্ন মানুষ কীভাবে উপকার পেয়েছে, টিভিতে তারা শেয়ার করছেন। এছাড়া ফেসবুক পেজ মুক্তি রেইকি সেন্টার, এখানেও আপনারা সার্চ করুন, সেখানেও জানতে পারবেন বহু লোক কীভাবে উপকৃত হয়েছেন আমাদের কাছে রেইকি শিখে। ক্লাসগুলো আরেকবার আলোচনা করব, 21 এবং 22 তারিখে শ্যামবাজারে আমাদের রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস রয়েছে। 28 এবং 19 তারিখে, 28-29 তারিখে চুচুড়ায় আমাদের রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস। 4 এবং 5 তারিখে বর্ধমানে আমাদের ক্লাস রয়েছে, 4 এবং 5 তারিখে বর্ধমানের ক্লাস রয়েছে। 15-16 তারিখে বেহালায় আমাদের ক্লাস আছে রেইকি এবং অ্যাঞ্জেল। এছাড়া 18-19 তারিখে কৃষ্ণনগরের ক্লাস রয়েছে, 25-26 তারিখে খড়গপুরে ক্লাস রয়েছে, এবং 23 তারিখে একটা অ্যাঞ্জেলের ক্লাস রয়েছে শ্যামবাজারে। এর মাঝে আমাদের একটা মাস্টারের ক্লাস রয়েছে আগামী 9 এবং 10 তারিখে আমাদের ওখানে, আমাদের আগরতলায় যাওয়া ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির যা দাঁড়িয়েছে সেই জন্যে আমরা আগরতলায় যাচ্ছি না। ওই জায়গাতে একটা মাস্টারের ক্লাস আছে, কেউ যদি মাস্টার করবেন ভেবে থাকেন, তাহলে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব যদি কারোর সাথে সেই মতন মনে হয়, তাকে যদি মাস্টার দেওয়া যায় নিশ্চয়ই তাকে মাস্টার দেবো। মাস্টারের ক্লাস তো সবসময় হওয়া সম্ভব না। আরেকটা কথা বলবো যে যে কোনো যে প্রসেসটাই আমরা শেখাচ্ছি না কেন, কোনোটার কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই, সবচাইতে বড় কথা। আপনি যোগা, প্রাণায়াম, ওষুধ যাই খান, যাই করুন, যাই হোক না কেন, যদি আপনি ভুল করে ফেলেন তাহলে অবশ্যই তার নেগেটিভ সাইড এফেক্টের জন্যে আপনাকে ভুগতে হবে, কখনো কখনো মৃত্যু অনিবার্য। কিন্তু রেইকি একটা এমন বিষয় যার কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই। আপনি ঠিক যদি না করেন আপনি হয়তো কাজ পাবেন না, কিন্তু ভুল হবার হয়ে কোনো খারাপ হওয়ার কোনো ব্যবস্থা নেই। রেইকি শিখেছেন প্রচুর সেলিব্রিটি, যেমন অপর্ণা সেন, শাহরুখ খান, শাবানা আজমি, এদিকে সচিন তেন্ডুলকার রেইকি করে তার কোমরের ব্যথা সারি, মানে হাতের ব্যথা সারিয়েছিলেন। তারপরে শাহরুখ খান তার কোমরের ব্যথা শুধুমাত্র রেইকি করে সারিয়েছেন। দিব্যেন্দু বড়ুয়া একটা বিশেষ কোনো কাগজে লিখেছিলেন যে রেইকি করে তার ব্রেন অনেকটা পাওয়ারফুল থাকে এবং খেলার জন্যে হেল্প করে রেইকি, স্টুডেন্টদের হেল্প করে রেইকি, এবং বহু মানে মানুষ আছেন, সেলিব্রিটি আছেন, তাদের সমস্ত কিছু উন্নতি করার জন্যে রেইকি করে থাকেন, প্রচুর ফিল্ম স্টার রেইকি করে থাকেন। তো যাই হোক, আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন, ফোন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।